मारुति सुजुकी ग्रैंड बेटेरा 2022 अवशेषे प्रकाशे एलो मारुतिर नतुन एई एसयूवी गाड़ीटी। चलुन एई गाड़ीटी सम्पर्के अजाना तथ्य जेने नेवा जाक। मारुति सुजुकीर ग्रैंड बेटेरा लंचेर आगे प्रकाशे एलो मारुति सुजुकीर ग्रैंड बेटेरा 2022 चलति बछरेर शेषेर दिके बाजारे आसछे एसयूवी गाड़ीटी। टोयोटार संगे हात मिलिये एई गाड़ी आनछे। गाड़ीर मूल भित्ति हलो टोयोटा आरवान क्रूजार हाइड्रार एसयूवी। 2022 बाजारे नतुन एसयूवी आनछे मारुति सुजुकी। গত কয়েক মাস ধরে ভারতে গাড়ির বাজারে তাকিয়ে ছিল সেই দিকে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। নতুন গ্র্যান্ড বেটেরা 2022 এর পর্দা সরালো মারুতি। আর নতুন গাড়িটি দেখে এখনো পর্যন্ত সন্তোষজনক প্রতিক্রিয়াই মিলছে। গাড়িটি নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করেনি মারুতি, আবার একেবারে এক ঘেয়ে রাখা হয়। 2022 এ গ্র্যান্ড বেটেরা একটি স্লিপ হেডল্যাম্প ডিজাইন পাবে। থাকছে ক্রোম ফিনিশ দেওয়া আধুনিক মিনি মাল্টিক্স গ্রিল, ডুয়েল টোন অ্যালয় হুইল, বডি কালার কালো ছাদ ঘোরানো এলইডি টেল লাইট, বুটের দরজার উপর এলইডি লাইট বার এবং গ্র্যান্ড বেটেরায় সব মিলিয়ে এই ছোট ছোট বিভিন্ন ফিচার্স বড় ধামাকা করে দিয়েছে। গাড়িটি রাস্তা দিয়ে এলে পাঁচজন তাকিয়ে দেখবে এইটুকু নিশ্চিত। মারুতি গ্র্যান্ড বেটেরায় প্যানোরামিক সানরুফ, 9 ইঞ্চি টাচ স্ক্রিন, একটি 360 ডিগ্রি ক্যামেরা ও একটি হেড আপ ডিসপ্লে পাবেন। একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে। নতুন গ্র্যান্ড বেটেরায় এই প্রথম কোনো মারুতি গাড়ির অত্যাধুনিক ফিচার্স অ্যাড করেছে। এই গাড়িতে থাকছে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন থাকছে। এছাড়াও ট্রান্সমিশনের জন্য আছে একটি 6 স্পিড ম্যানুয়াল ইউনিট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন।